নিভৃত প্রাণেরও দেবতা, যেখানে জাগেন একা, ভক্ত সেথায় হলুদার, আজ লব তার দেখা। নিভৃত প্রাণেরও শোন, অ্যাটল দেখা করবেন কিনা আমি কিন্তু জানি না, বাট ইফ লাক ফেভার্স এন্ড ইফ হি অ্যাগ্রিজ, তাহলে আমি তোকে কিন্তু টিনু হাটিয়া বলে চালাব। বিকজ ইফ হি কামস টু নো যে তোর অ্যাকচুয়াল নাম তৃণাঞ্জন আর তুই সেটাকে টিন টিন করে ফেলেছিস, আর আর এই তোর বাংলা নমুনা, আমি শিওর উনি আর আমাদের ইন্টারভিউ দেবেন না। আচ্ছা, রবীন্দ্রনগর নামটা কি তুই ভাবলি? হ্যাঁ, হঠাৎ মাথা এলো, কেন রে? ভুল না, থ্যাংকস। অ্যাকচুয়ালি প্রোগ্রামটার একটাও টাইটেল আমার মাথায় আসছিল না, নাম দেবো কবিনগর। বল, নিশ্চয় আমার শাড়ির কুঁচিটা একটু ঠিক করে দেনা সোনা। আয় আয়, চট করে চট করে। মামুনি, ছোটকার যেন কর্তায় এসে পৌঁছানোর কথা ছিল, সোয়া 8টার ফ্লাইট নেওয়ার কথা, দেখ না নেটওয়ার্কও পাচ্ছি না, কি জানি ফ্লাইটটা ধরতে পারলো কিনা। ও, তাহলে হয়তো এসে যাবে কিছুক্ষণের মধ্যে। ছোটকাই বা কেন আজকের জন্য রাখলো কি জানে, কালকে রাত্রির একটা লেট নাইট ফ্লাইটে চলে আসলেই পারতো। চেষ্টা করেছিল রে, পাইনি। লাস্ট শো ছিল তো ওদের, জানিস তো একটা গোটা থিয়েটার ফেস্টিভ্যাল, শেষ হলে কত রকম কত কিছু করতে হয়, ডিসমেন্টলিং, প্যাকিং। তবু ভাগ্যিস লেট নাইট একটা ট্রেন ছিল, দল ফিরে আসতে পেরেছিল, তাইও সকালের ফ্লাইট ধরতে পারল। তুমি ঠাকুরটাকে একটু বলে দেবে, হয়তো চিন্তা করছে, বাবা সব জানেন। সাক্ষর সঙ্গে রেগুলার মেলে যোগাযোগ ছিল, শো শেষ হবার পর কেমন হলো, কি রেসপন্স সব। মামুনি, ওগুলো দেবে প্লিজ। ও হ্যাঁ, আমার সঙ্গে বোধহয় জাস্ট দুবার ফোনে কথা হয়েছে। ঠিক আছে, আমি যাবো তো বাবাকে প্রণাম করতে, বলে দেবো। কে আছে রে বাবার কাছে, রানীদি? হ্যাঁ বোধহয়। দেখো না, বুবাইটা এত দেরি করলো, একটা কাজও কমপ্লিট করতে পারলাম না, এবার একে একে সবাই আসতে শুরু করে দেবে। বাহ, কি সুন্দর হয়েছে রে আলপনাটা, তুই দিলি না মা দেখিয়ে দিল? মা? মা ঘুম থেকে উঠলো, কফি খেলো, তারপর স্নান করলো, তারপর আমায় গম্ভীর গলায় বলল আমার সঙ্গে 10 মিনিট কোনো কথা বলবে না। আমি ভাবলাম কোনো ডিজাইন ডিজাইন মাথায় এসেছে হয়তো, আমি চুপচাপ দরজা ভেজিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর মিনিট দশেক পরে ঘরে গিয়ে দেখি মা চুল আঁচড়াচ্ছে। আমি বললাম হয়েছে তোমার কাজ? বললাম হুম। খাটের উপর দেখালো, আমি দেখলাম মায়ের শাড়ি আর ব্লাউজ হ্যাঙ্গারে করে রাখা। মানে বুঝলাম না, কি কাজ ছিল? শাড়ি খোঁজা।
মানে মা 10 মিনিট ধরে আনডিভাইডেড অ্যাটেনশন দিয়ে শাড়ি খুঁজবে। তখন মাকে ডিস্টার্ব করা যাবে না। কিছু বললেই বলবে পোশাক নির্বাচন করাটা একটা কাজ। সেটাকে যারা কোনো কাজ বলে মনে করে না আমি তাদের অসংস্কৃতিবান বলি। মানে তারা আনকালচার্ড। এই ওটা ওখানে থাকবে না ওই ঘরে। ও আমি তাদের অসংস্কৃতিবান বলি? নো ইটস আপ টু ইউ। যে তুমি নিজেকে অসংস্কৃতিবান বলবে না আনকালচার বলবে। শুভেন্দু এলো না? না গো, টুরে গেছে। কি প্রায় টুরে যায় আজকাল? হ্যাঁ, মাঝে মধ্যে যায়। কেন গো? না রে, এমনি। নমস্কার, আমরা শহর টিভি থেকে এসেছি। অ্যাপয়েন্টমেন্ট ছিল? না, ইয়েস ভেরি সরি, আমাদের কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আপনি স্নিগ্ধা দেবী, সেই চার অধ্যায়ের? আপনারা কার কাছে এসেছে? কি আশ্চর্য, আপনি কি এই বাড়িতে থাকেন? আমার নাম কমলিকা, এটা আমার শ্বশুর বাড়ি। আসুন। থ্যাংক ইউ। জিনু, রবীন্দ্রনাথ মডেলিংও করতো? টিনটিন তুই এখানে এসে বস। না না, জাস্ট লুক এট হিজ ক্লোথস, আই মিন হি জাস্ট লুকস লাইক এ মডেল। টিনটিন প্লিজ তুই এখানে এসে বসবি? খুলবো গিয়ে? না। কি মুশকিল, বেল বাজছে খুলবো না? এটা কি তোর বাড়ি টিনটিন? সো হোয়াটস রিলেশন উইথ দ্যাট? তুই কি অন্য লোকেদের বাড়িতে গিয়ে ফোনও ধরিস? আনফর্চুনেটলি আমি যে যে বাড়িতে যাই সেখানে আর ফোন বাজে না, আই মিন পকেটে বাজে। আর অ্যাজ এ রেজাল্ট চলো 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 পাল্টাই।